হে গাইজ, ভাইফোঁটা উপলক্ষে আজকে বিরিয়ানিটা বানিয়ে ফেললাম। বাড়িতে আজ থেকে প্রায় 5-6 বার বিরিয়ানিটা বানিয়েছি, তো এখন হাত পুরো সেট হয়ে গেছে, তো মোটামুটি দারুণই খেতেই হয় বেশ। তো এটা আমি আগে খুব ভয় পেতাম বিরিয়ানি রান্না করতে, হাত ফাত কাঁপতো, ভয় পেতাম, ঠাকুরকে প্রচুর ডাকতাম, আর এখন ভাবি কখন খাবো বিরিয়ানিটা রান্না করে। তো রান্না করি ভালো হয়েছে বলে গর্ব করছি তা নয়, কোনো মতে ভুলবশত হয়তো ভালো হয়ে গেছে। আর জানো তো, এর সাথে স্যালাডও ছিল, বাট স্যালাডটা একেবারে ভিডিও করতে আমি মাথা দিয়ে চলে গেছে। আমার মতে দোকানের বিরিয়ানি খাওয়ার থেকে বাড়ির বিরিয়ানি খাওয়াই ভালো। কেন বলছি, দোকানে খেলে একটু হয়তো এক্সট্রা পয়সা খরচ হয়, তার মধ্যে বাইরের খাবার তার থেকে মনে হয় ঘরের খাবারটাই বেস্ট। ভিডিওটা ভালো লাগলে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, অনুরোধ করছি তোমাদের সবাইকে। আর ভালো থাকো।